ছোটো থেকে কার কার গীবত করেছি মনে নাই। এখন তাহলে আল্লাহর কাছে কীভাবে মাপ চাওয়া যায়? যেহেতু গীবত করলে বান্দার হাত নষ্ট হয়, আল্লাহর কাছেও মাপ চাইতে হবে এবং যার গীবত করেছেন তার কাছেও মাপ চাইতে হবে। এখন অনেকে বলেন যে তার কাছে মাপ চাইলে তো মানের থাকে না, আবার এতদিন সে জানতো না যে তার গীবত করেছে, এখন আরও জানল। এখানেও আপনি প্ল্যান করলে বলার অনেক পদ্ধতি আছে, ভাইজান আমাকে মাপটা করে দিন, তো সেও তো অবাক হবে, কী বলেন কী মাপ করবো, আমার এমনি মাপ করে দিয়ে পুরোটা না হয় নাই বললেন, আর যদি খারাপ কিছু গীবত টিবত করে থাকে সেটা না হয় নাই বললেন, বললেন যে ভাই এমনি তো কত ভুল ত্রুটি হয়, সেজন্য মাপটা, কারণ গীবত তো আপনি যারা চেনেন না তার করেন না, যারা চেনেন তারই গীবত করেন, এবং আপনজনের গীবতই মানুষ বেশি করে, তো আপনজনের সাথে আমাদের ইন্টারাকশন হয় হয় না, এই জন্য মাঝে মাঝে সব আপনজনের সাথে মাপ চাই যে ভাই কত কিছু তো হয়ে যেতে পারে, গীবত কীবত তো হইতে পারে, এইভাবে বলে দিলে তো একদম টু দ্য পয়েন্ট চলে আসলেন। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহ